नमस्कार बंधुरा बाबलि रान्ना बान्नाय आपनादेर सबाइके स्वागत जानाय। तो आपनारा केमन आछेन आशा करि भालोई आछेन सुस्थ आछेन आमिओ भालो आछि। तो आजके आमि आपनादेर सामने आरो एकटि रेसिपि निये चले एसेछि। तो आजके आमि बानाबो कला पाताय डिम भापा। तो बंधुरा कला पाताय डिम भापा बानाते आमादेर कि कि लागछे चलुन देखे निई एबार। तो एखाने आमि निये निएछि पाँचटा सिद्ध करा डिम। एखाने आछे कला पाता, নিয়েছি আমি জিরে বাটা, আদা বাটা, নিয়েছি সর্ষের তেল, একটু টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা গোটা রসুনের কোয়া, আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো প্রথমে ডিমগুলোকে আমি একটু কাঁটা চামচে করে ফুটো করে নেব, যাতে এর ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এবার সব ডিমগুলোকে আমি এরকম করে ফুটো করে নেব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এক এক সব মশলাগুলোকে মেখে নেব। প্রথমে দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা, দেব আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু নুন, আর দিয়ে দেব এই যে টক দইটা। টক দই জলটা আমি একটু ফেলে দেব, দইটাকে ভালো করে আমি একটু ফেটিয়ে নেব। দইটা এর মধ্যে আমি দিয়ে দেব। দেব আমি একটু সর্ষের তেল, সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। তো এটা আমার মাখা হয়ে গেছে। তো এখানে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটুখানি তেল। আর এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি, এর উপরে আমি কলা পাতাগুলো দিয়ে দেব, তার উপরে আরেকটা দিয়ে দেব। এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেব আমি। তেল দিলে কি আর চিটবে না তাহলে। দিয়ে আরেকটা কলা পাতা দিয়ে দিলাম আমি। আঁচটাকে একদম কমিয়ে দিলাম, এর উপরও আমি একটু দিয়ে দেবো তেল। এর মধ্যে আমার তেল দেওয়া হয়ে গেছে। এবার যে মশলাটা নিয়েছি এর মধ্যে ডিমগুলোকে আমি একটু মাখিয়ে নেব। মাখিয়ে আমি এর পাতার মধ্যে একটা করে দিয়ে দেব। আমি ডিমগুলো দেব, এখানে ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে কুচনো পেঁয়াজগুলো নিয়েছি, টমেটোগুলো, তো প্রথমে কুচনো পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, আর রসুনগুলো দিয়ে এটাকে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। এই যে আমি ডিমের সাইডে সাইডে এগুলোকে এভাবেই আমি ছড়িয়ে দেব। পুরো
পুরো মশলাটাকে আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। এবার আমি যে টমেটো কুচানোগুলো নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো সাথে। যে গোটা কাঁচা লঙ্কাগুলো এগুলোও দিয়ে দেবো উপর থেকে। এবার দিয়ে দেবো আমি আরেকটু সর্ষের তেল। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো আমি রেখে দেবো। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। উপর থেকে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন মশলাগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজগুলো ডিমগুলো একটুখানি আমি উল্টে দিচ্ছি। দেখুন ডিমের এই পাশটাও খুব সুন্দর হয়ে গেছে। বন্ধুরা ডিমের এই পাশটা হয়ে গেছে, এই দিকটাও আমি একটু হতে দেবো। দিয়ে আরেকটা কলা পাতা নিয়ে আমি উপর থেকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে কলা পাতার গন্ধটা বেশ ডিমের মধ্যে থাকে। এটাকে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব আর এই কলা পাতাটাও সরিয়ে দেবো। তো এই কলা পাতা দেওয়াতে কলা পাতার গন্ধটা আরও বেশি ভালো লাগছে এর মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর পেঁয়াজ টমেটো সব এ দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার কলা পাতায় ডিম ভাপা। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে লিখে জানাবেন বন্ধুরা যে কলা পাতায় ডিম ভাপাটা আমার কীরকম হয়েছে। তো বন্ধুরা আজকে এখানেই নমস্কার।